আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলধন থেকে মূলধনের গতিশীলতার নির্ণায়ক সমূহ সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই মূলধনের গতিশীলতা বা মোবিলিটি অফ ক্যাপিটাল বলতে কি বোঝায়। মূলধন যখন এক স্থান হতে অন্য স্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে কিংবা এক দেশ হতে অন্য দেশে স্থানান্তরিত হয়, তখন তাকে মূলধনের গতিশীলতা বলা হয়। তো আমরা মূলধনের সংজ্ঞা থেকে বা মূলধনের কনসেপ্টটা থেকে জানি যে মূলধন আসলে নিজে নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। একে গতিশীল করে যে উৎপাদক বা যে বিনিয়োগকারী। তো বিনিয়োগকারী যদি এক স্থান থেকে অন্য স্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে কিংবা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হয়ে বিনিয়োগ করেন, তখনই হয় মূলধনের গতিশীলতা বা মোবিলিটি অফ ক্যাপিটাল। তো এবার আমরা জেনে নিই মূলধনের গতিশীলতা নির্ণায়ক বলতে কি বোঝায়। যেসব কারণে মূলধনের গতিশীলতা প্রভাবিত হয় তাদেরকে মূলধনের গতিশীলতার নির্ণায়ক বলে। এবং এই নির্ণায়কগুলোকে আসলে আমরা দুই ভাবে বিবেচনা করতে পারি। প্রথমত অভ্যন্তরীণ উপাদান এবং দ্বিতীয়ত আন্তর্জাতিক উপাদান। চলুন আমরা এই দুটি উপাদান সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। তো প্রথমে আসে অভ্যন্তরীণ উপাদান। একই দেশের ভিতরে মূলধন যখন এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তরিত হয়, তখন তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলা হয়। অর্থাৎ দেশের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে যখন মূলধন এক জায়গা থেকে অন্য জায়গায় কিংবা এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর হবে, তখনই সেটা অভ্যন্তরীণ গতিশীলতা। এবং যেসব উপাদান অভ্যন্তরীণ গতিশীলতাকে প্রভাবিত করে তাকে অভ্যন্তরীণ উপাদান বলা হয়। তাহলে আমরা দেখি যে অভ্যন্তরীণ উপাদান বা ইন্টারনাল ফ্যাক্টর কোনগুলো। প্রথমত নতুন এলাকার উন্নয়ন। নতুন এলাকার উন্নয়ন শুরু হলে কিংবা নতুন করে নগরায়ণ শুরু হলে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য গতিশীল হয় ও বিনিয়োগ বৃদ্ধি পায়। অর্থাৎ দেশের ভিতরে যদি নতুন কোনো এলাকার উন্নয়ন হয়, তখন দেখা যায় যে বিনিয়োগকারীরা সেই জায়গায় তাদের মূলধন বিনিয়োগ করতে বেশি আগ্রহ বোধ করে, যে কারণে নতুন এলাকার উন্নয়ন হলে মূলধন গতিশীল হয় দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে। এরপরে উপকরণের সহজলভ্যতা। দেশে কোনো এলাকায় যদি কোনো বিশেষ শিল্পের কাঁচামাল সহজলভ্য ও সস্তায় পাওয়া যায়, তাহলে সেই এলাকায় বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হয়। অর্থাৎ উৎপাদক যদি দেখেন যে দেশের কোনো অঞ্চলে উৎপাদনের উপকরণগুলো খুব সস্তায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ উৎপাদন ব্যয়টা সেখানে কম হবে, তখন কিন্তু বিনিয়োগকারীরা সেখানেই মূলধন বিনিয়োগ করতে বেশি উৎসুক হবেন। এরপরে আসে সহজলভ্য শ্রম। এটা আমরা বুঝতে পারছি, এটা উৎপাদনের একটা উপকরণ। তো দেশের যেসব অঞ্চলে শ্রম বা শ্রমিক খুব সহজলভ্য এবং অনেক বেশি পরিমাণে রয়েছে, সেখানে বিনিয়োগকারীরা চান বেশি করে উৎপাদন করতে, অর্থাৎ সেইখানেই তারা মূলধন বিনিয়োগ করতে চান। এরপরে আমাদের আসে শিল্প নিরাপত্তা। দেশের কোনো অঞ্চলে যদি শিল্প উদ্যোক্তারা তাদের উৎপাদন কার্যক্রম কোনো ধরনের বাধা বিপত্তি ব্যতীত সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, তাহলে ওই অঞ্চলে মূলধনের স্থানান্তর ঘটে থাকে। অর্থাৎ সরকার যেসব অঞ্চলে শিল্প নিরাপত্তা দেবেন, সেসব অঞ্চলে রিস্ক ফ্রি বা ঝুঁকিবিহীনভাবে কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন, কাজে সেই দিকে মূলধনের গতিশীলতাটা বেশি হবে। এরপরে মুনাফা। বিনিয়োগকারীদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কাজে যে অঞ্চলে বা ব্যবসায় মুনাফা প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে, সেই অঞ্চলে বা ব্যবসায় বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হয়। এটাও উৎপাদক সারা দেশের বিভিন্ন অঞ্চল কিংবা বিভিন্ন ব্যবসা যদি তারা পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে কোন এলাকায় তারা বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন এবং সেখানেই কিন্তু তারা মূলধনটাকে গতিশীল করবেন। এরপরে অবকাঠামোগত সুবিধা। একটি দেশে কোনো বিশেষ অঞ্চলে যদি সামাজিক অবকাঠামো কিংবা অর্থনৈতিক অবকাঠামো পর্যাপ্ত হয়, তাহলে ওই অঞ্চলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। যেসব অঞ্চলে রাস্তাঘাট উন্নত, যোগাযোগ ব্যবস্থা ভালো, পরিবহন সুবিধা রয়েছে, অর্থাৎ অবকাঠামোগত দিক থেকে উন্নত, সেসব জায়গায় বিনিয়োগকারীরা বা উৎপাদকরা বিনিয়োগ করতে বেশি উৎসাহী হন। তো আমাদের অভ্যন্তরীণ উপাদানগুলো সম্পর্কে জেনে ফেলেছি, এবার আমরা আসি আন্তর্জাতিক উপাদান সমূহে। তো এখানে আমরা সংজ্ঞাটা দেখি, দেশের সীমানা অতিক্রম করে মূলধন যখন অন্য দেশে স্থানান্তরিত হয়, তখন তাকে মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা বলে। এবং যেসব উপাদান আন্তর্জাতিক গতিশীলতাকে প্রভাবিত করে তাকে আন্তর্জাতিক উপাদান বলা হয়। খুবই সিম্পল, বোঝাই যাচ্ছে। তো আমরা দেখি এই আন্তর্জাতিক নির্ণায়ক সমূহ কি কি। প্রথমত সামাজিক অবকাঠামো। যেসব দেশের আর্থসামাজিক অবকাঠামো উন্নত,
সেসব দেশে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চান, কারণ সেখানে আসলে উৎপাদন ব্যয়টা কম হয় এবং লেনদেনটা আসলে অনেক সহজে করা যায়। তো ওইসব দেশে আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইবেন। এরপর আসে সামাজিক নিরাপত্তা। অন্যান্য উপাদান অনুকূলে থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না থাকলে, সমাজে মানুষের জানমালের নিরাপত্তা না থাকলে বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত হয়। তো স্বাভাবিকভাবে যেই দেশে সামাজিক নিরাপত্তা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে, সেসব দেশে কিন্তু বিনিয়োগকারীরা চাইবে তাদের মূলধনটাকে গতিশীল করতে। এরপর আসে গতিশীল শিল্পনীতি। কোনো দেশের শিল্পনীতি যদি যুগোপযোগী, উদার ও সময়ের সাথে পরিবর্তনশীল হয় তাহলে সেই দেশে বহিঃমূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে শিল্পনীতি যদি যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তনশীল হয় এবং নতুন নতুন বিনিয়োগের ধারণাকে যদি উৎসাহিত করে তাহলে সেই সব দেশে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে বেশি উৎসাহী হয়। এরপরে আসে বিনিয়োগ নিরাপত্তা। যে দেশে বিনিয়োগ করলে সুষ্ঠুভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব সেই দেশে বিনিয়োগে বৈদেশিক বিনিয়োগকারীরা আগ্রহী হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি যদি কোনো একটা দেশে গিয়ে বিনিয়োগ করি এবং আমি জানি যে এই যে অর্থটা আমি বিনিয়োগ করলাম সেটা সুষ্ঠুভাবে উৎপাদন কাজে নিয়োজিত হবে এবং সেখান থেকে আমি সর্বোচ্চ মুনাফাটাই লাভ করতে পারবো, তাহলে কিন্তু আমি ওই দেশে গিয়েই বিনিয়োগ করবো। অর্থাৎ সেসব দেশে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। এরপরে আসে শুল্ক কাঠামো। দেশের শুল্ক কাঠামো যদি সহজ সরল হয় এবং শুল্ক প্রদানে কোনো রকম অসুবিধা না হয় তাহলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। অর্থাৎ শুল্ক দেওয়ার ক্ষেত্রে কিংবা শুল্ক নির্ধারণের ক্ষেত্রে যদি উদার নীতি পালন করা হয় এবং শুল্ক দেওয়াটাও যদি সহজ হয় তাহলে বিনিয়োগকারীরা অবশ্যই চাইবেন ওই অঞ্চলে গিয়ে বিনিয়োগ করতে। এরপর আসে ওয়ান স্টপ সার্ভিসের সুবিধা। ওয়ান স্টপ সার্ভিস অর্থ হলো বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী একটি মাত্র কেন্দ্র থেকে সরবরাহ করা হবে। অর্থাৎ এখানেও কিন্তু বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে, যত রকম সমস্যার সমাধান সব কিন্তু একটি কেন্দ্র থেকে সমাধান করা যাচ্ছে, কাজে খুব বেশি ভোগান্তি পোহাতে হয় না বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীরা অবশ্যই চাইবেন ওই সব অঞ্চলে বা ওই সব দেশে গিয়ে তারা যাতে অর্থ বিনিয়োগ করেন। এরপর আসে প্রশাসনিক সহায়তা। বিদেশি বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগে আগ্রহী হয় যদি বিনিয়োগযোগ্য দেশে সরকারের প্রশাসনিক পর্যায় থেকে সহযোগিতা করে। অর্থাৎ প্রশাসনিক সহযোগিতা থাকলেও কিন্তু বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং সেই দেশে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। এরপর আসে রাজনৈতিক স্থিতিশীলতা। যদি কোনো দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে তাহলে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়, কারণ তারা সেটাকে ঝুঁকিবিহীন বা বেশি সেফ মনে করেন। আর যদি কোনো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা সেখানে এসে মূলধন বিনিয়োগ করতে চান না। তো এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের মূলধনের গতিশীলতা নির্ণায়ক সমূহের পুরো অংশটি। আমরা হালকা একটু রিভিউ করে আসি যে মূলধনের আসলে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য দেশ কিংবা এক শিল্প থেকে অন্য শিল্পে গতিশীল হওয়া বা প্রবাহিত হওয়াটাকেই আসলে মূলধনের গতিশীলতা বলা হয়। মূলধনের গতিশীলতার দুই ধরনের নির্ণায়ক রয়েছে, অভ্যন্তরীণ, অর্থাৎ দেশের অভ্যন্তরে যখন মূলধন স্থানান্তর হবে তখন সেটাকে অভ্যন্তরীণ গতিশীলতা বলে, এবং যেসব উপাদান এই অভ্যন্তরীণ গতিশীলতাকে প্রভাবিত করে সেটাই মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতার নির্ণায়ক। অপরপক্ষে যদি মূলধন কখনো একটা দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে অন্য আরেকটা দেশে বিনিয়োগ করা হয় তখন যেসব উপাদান তাকে প্রভাবিত করে সেগুলো হচ্ছে মূলধনের গতিশীলতার আন্তর্জাতিক উপাদান। তো এই ছিল মূলধনের গতিশীলতার নির্ণায়কসমূহ। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।